হাই এভরিওয়ান, গুড ইভিনিং। এখন বাজে সন্ধে 7:30, আর আজকের কোনো ব্লগ ভিডিও আমি শ্যুট করতে পারিনি, তাই তোমাদের সাথে শেয়ার করব আমার বিয়ের কিছু ফটো। তো ফটো অ্যালবাম শ্যুট করে তোমাদের সাথে শেয়ার করব আজ। তো চলো, ভিডিওটা কেউ স্কিপ করো না, কন্টিনিউ দেখতে থাকো। এখানে দেখো মাছ আছে, তারপর গায়ে হলুদের কাপড় আছে, হলুদ আছে, মালা আছে। তো গায়ে হলুদ হবে, এখানে বরণ করে নিচ্ছে, দিদি আছে, মা আছে আর কাকিমা আছে, যে বরণ হচ্ছে। আমার মুডটা অফ ছিল কোনো এক অজানা কষ্টে, কাঁদছিলাম আর কি, তো এই জন্য মুড অফ। আর এখানে দেখো বরণ করছে, আর এটা হলো আমার দিদির মেয়ে, কত ছোট ছিল, কাঁদছে। মা গঙ্গাকে নিমন্ত্রণ করতে গেছিলো, তো করতে হয় সে যেগুলো রিচুয়ালস আছে আর কি সেগুলো করছে। এখানে গায়ে হলুদ হচ্ছে, দিদি গায়ে হলুদ দিয়ে দিচ্ছে। ফাইনালি বিয়ের সাজ, সাজুগুজু করে বসে আছি, আর এই যে বিয়ের পিঁড়িতে বসে পড়েছি, যা যা মন্ত্র বলার বলছি আর কি। এই যে বরমশাই একদম ঘেমে স্নান হয়ে গেছে, কারণ খুব ঘাবড়ে গেছে বিয়ে করতে গিয়ে। আর পাশে আমার আছে মা, মা বসে আছে, চোখে পান ঢাকা দিয়ে আসছি, এটা আমার ফ্রেন্ড নিয়ে আসছে। এই যে ফাইনালি বিয়ে হয়ে গেছে, মানে সিঁদুর দান হচ্ছে আর কি। তো সিঁদুরটা খুবই অল্প পরিমাণে মাথায় লেগেছিল। এখানে দেখো বসে আছি বিয়ের পর, আর মালা বদল হচ্ছে, এখানে মালা বদল হচ্ছে, আর কোনটার পরে কোন ফটোটা লাগাতে হবে আমি ঠিক বুঝতে পারছিলাম না, ওই জন্য একটু আধটু ভুল হতে পারে। তো মালা বদল হচ্ছে, আর এখানে ওই হাতে কি দেয় একটা ফুলের মতন ওটা হচ্ছে আর কি। পরদিন সকালবেলা বরণ করছে দিদি। তো খুব কাঁদছিলাম, এখানে মুড অফ আছে, মানে মনটা খারাপ লাগছিল আর কি পরদিন সকালবেলা। তো দেখো ফটোগুলো আমি একটু উল্টো পাল্টা করে লাগিয়েছি, এই জন্য বলতে অসুবিধা হচ্ছে। তো পরদিন সকাল থেকে আবার ওই বিয়েতেই চলে আসলো, মালা বদল হচ্ছে, আর বসেছিলাম আমরা বিয়ের পর। এখানে সমস্ত আত্মীয় স্বজনরা আছে, দিদি আছে। এখানে আমরা সব কটা বনি আছি, আর এগুলো দাদার ছেলে মেয়ে, এটা আমার মামা, আর এই পাশে হলো কাকা, এটা মেজো মামা। তো দেখো ঠাকুর মশাই আছে, মা আছে, আমি বসে আছি। এখানে ব্ল্যাক টি শার্ট পরে আমার জামাইবু আছে, বড় জামাইবু এটা। আবার সেই মালা বদলের ছবিতে চলে এসেছি, যে ছবিগুলো আমি ঠিকমতো সাজিয়ে এডিট করতে পারিনি টাইমের অভাবে। এখানে দেখো বসে আছে দিদির মেয়ে, কত ছোট্ট। আর এই হলো ওর ফ্রেন্ড, আর খাওয়া দাওয়া হচ্ছে এখন, খই ছড়ানো হচ্ছে আগুনে, দাঁড়িয়ে ফটো যেহেতু ওই জন্য পুরো ফটোটা কভার করতে পারিনি।
এটা পরদিন সকালে বিদায় নিচ্ছি আর কি, এই আবার খই ছড়ানোর ফটোতে চলে এসেছি। ঠাকুরমশাই হেল্প করছে, সব কিছু নিয়মকানুন কমপ্লিট, এখন ঠাকুরকে আমরা প্রণাম করছি। এখানে এটা হলো আমার শ্বশুরমশাই খাচ্ছে, আর এটা হলো দাদার ছেলে দিদির মেয়ে খাচ্ছে বিয়ের দিন সকালবেলা। এটা হলো আমার মাসির মেয়ে, আর ওটা কাকার মেয়ে, আর এটা দিদি। খেতে বসেছে সকলে। এই হলো দুটো ফ্রেন্ড আমার। এটা হলো দিদির শ্বশুর আর শাশুড়ি মা। জামাইবাবু খেতে বসেছে। এখানে আমি খাচ্ছি, আমার বউ খাচ্ছে। তো চলে এসেছি ওদের বাড়ির কাছাকাছি, মনসা বাড়ি এটা। ঠাকুরকে প্রণাম করছি। এখানে দেখো আমাকে কেমন একটা লাগছে, মনে হচ্ছে যেন দেশ ছেড়ে চলে এসেছি। তো ফাইনালি চলে এসেছি ওদের বাড়িতে, যা যা নিয়মকানুন আছে সেগুলো হচ্ছে আর কি। শাশুড়ি মা হাত ধরে ঘরে ঢোকাচ্ছে, আর এখানে বসে আছি মায়ের এক পায়ে ও আর এক পায়ে আমি। এখানে আশীর্বাদ করছেন মা, আমাকে আশীর্বাদ করছে। এখানে জেঠিমা আশীর্বাদ করছে, বর জেঠিমা। এই হলো দাদার ছেলে, আর কড়ি খেলা হচ্ছে। এখানে সমস্ত ফ্যামিলি ফটো আছে, বাবা মা বর দাদার মেয়ে দাদা। আর এই হলো বিয়ে করতে যাওয়ার আগের ফটো, এটা শাশুড়ি মা ওকে সাজিয়ে দিয়েছে। এটা দিদি আশীর্বাদ করছে ওকে, ওর বৌদি আর কি। আর এটা হলো আমাকে সাজিয়ে দিচ্ছে দেখো আমার শাশুড়ি মা বউ ভাতের দিন। আর এইগুলো হলো তত্ত্ব, বউ ভাতের তত্ত্ব। আর এই দিকে আছে এগুলো সমস্ত রিলেটিভ আছে, সমস্ত রিলেটিভ। মা আর বাবা বসে আছে, শাশুড়ি মা আর শ্বশুরমশাই সকলে খাচ্ছে। বাবা মার সাথে আমি, বর আর আমি, মা বাবার সাথে ফটো, আমরা চার বোন। কি হাসি দেখ, ফুলসজ্জার রাত্রি। কি লাগছে আমাকে দেখো, আংটি পরিয়ে দিচ্ছে। পরদিন, পরদিন না দুদিন পর জানি না, পাঁচ পাতে ভাত বলে তো সেই অনুষ্ঠানটা হচ্ছে, পাঁচ পাতে ভাত। তো যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি, আরও অনেক কিছুই ফটো আছে। তো
তো এটা হলো আমি এখন যে বাড়িতে আছি বর্তমান, সেই বাড়ির ফটো ফার্স্ট। তো যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি, আর অনেক কিছুই ফটো আছে, সব ফটো শেয়ার করতে পারিনি আর কি। তো চলো, ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করো, আর যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে করে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকের মতো এখানেই এন্ড করছি, সকলের সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা, গুড নাইট।